वेलकम टू माय चैनल मधुरिमा रॉय डांस एंड एजुकेशनल क्लब। आज के आम्रा जे टॉपिक टा निये आलोचना करब सॉयल मेकानिक्स से सेटा होच्छे इंडेक्स प्रॉपर्टीज। इंडेक्स प्रॉपर्टीज जानते गेले फर्स्ट जे डेफिनेशन टा आमादेर जानते होबे सेटा होच्छे कन्सिस्टेंसी काके बोले। द कन्सिस्टेंसी इज मीन द रिलेटिव इज विथ हुईज द सॉयल कैन बी डिफॉर्म्ड, माने सॉयल कैन बी डिफॉर्म कौन फॉर्मे डिफॉर्म्ड होते पाच्छे, सॉयल एकटा फॉर्म थेके जे आरेकटा फॉर्मे चेंज होच्छे, माने एक कथाय फ्लोएबिलिटीटा कि रकम सेटा सम्पर्के आईडिया दिच्छे। शुधु ताई नय, कन्सिस्टेंसी डिनोटेड द डिग्री अफ फर्मनेस, माने सॉयलटा स्टिकी टाइपेर सॉयल ना सॉफ्ट टाइपेर सॉयल ना हार्ड टाइपेर सॉयल, सेई सम्पर्के एकटा आमादेरके ओभारऑल नलेज दिच्छे। सेटा अबाउट किसेर उपरे ना वाटार कन्टेंट, सॉयलेर मध्ये कतटा वाटार रयेछे तार उपरे डिपेंड करे तार कन्डिशन गुलोके बोझा होच्छे। এবারে কনসিস্টেন্সি বলতে গেলে কি দেখা যাচ্ছে না, এটা জেনারেলি ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফাইন গ্রেন সয়েলটাকে যদি আমি ওয়াটারের সাথে মিক্স আপ করি, মিক্স আপ করে একটা প্লাস্টিক প্যাস্ট তৈরি করি, সেই প্লাস্টিক প্যাস্টটাকে যদি আরো অ্যাডিশন ওয়াটার দেওয়া হয়, এতটাই ওয়াটার দেওয়া হবে যাতে তার শেপটাকে সে আর ধরে রাখতে না পারে, তারপরে সেই জলটাকে যদি আমি সেই জল মেশানোর যে সয়েলের স্যাম্পেলটা সেটাকে যদি আস্তে আস্তে আমি হিট করতে থাকি, তাহলে তার মধ্যে থাকা ওয়াটারটা বেরোতে থাকবে এবং তার সাথে সাথে তার কনসিস্টেন্সি চেঞ্জ হবে, মানে একটা ফর্ম থেকে একটা ফর্মে চেঞ্জ হয়ে হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে স্টেট অফ কনসিস্টেন্সি। ইন 1911 সুইডিশ এগ্রিকালচারিস্ট অ্যাটারবাক কি করেছিলেন, এন্টায়ার ব্যাপারটাকে চারটে স্টেটে এই সয়েলের স্টেটগুলোকে ডিভাইড করেছিলেন, সয়েলের কন্ডিশনগুলোকে। এক নম্বর হচ্ছে লিকুইড স্টেট, প্লাস্টিক স্টেট, সেমি সলিড স্টেট আর সলিড স্টেট, মানে উনি গ্রাফিক্যালি প্লট করেছিলেন এক্স অ্যাক্সিস বরাবর ওয়াটার কন্টেন্ট আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে টোটাল ভলিউম অফ সয়েলটা নিয়েছিলেন। তাহলে কি হচ্ছে, এই চারটে স্টেটে ভাগ করা হয়েছে। এই যে ভাগগুলো করা হয়েছে এটা মেইনলি ডিভিশনটা হচ্ছে ইন টার্ম অফ ওয়াটার কন্টেন্ট। এই যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ওয়াটার কন্টেন্ট নিয়েছি, তো এই ওয়াটার কন্টেন্টগুলোকে কি বলা হচ্ছে, কনসিস্টেন্সি লিমিট অথবা অ্যাটারবার্গ লিমিট। এরকম তিনটে লিমিট আছে, একটা হচ্ছে লিকুইড লিমিট, একটা হচ্ছে প্লাস্টিক লিমিট আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এই তিনটে লিমিট রয়েছে। তো তার মধ্যে প্রথমে আছে কোনটা, লিকুইড লিমিট। লিকুইড লিমিট আমরা কাকে বলবো, না সয়েল মাসটা লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে, যে ওয়াটার কন্টেন্টের জন্য সয়েল মাস লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে যাচ্ছে সেই ওয়াটার কন্টেন্টটাকে বলা হয় আমার লিকুইড লিমিট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রাফিক্যালি। আমি যদি অ্যাকর্ডিং টু ডেফিনেশন ওয়াইজ বলি তাহলে হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ দ্য সয়েল স্টিল ইন দ্য লিকুইড স্টেট বাট হ্যাজ এ স্মল শেয়ারিং স্ট্রেংথ এগেনস্ট দ্য ফ্লো হুইচ ক্যান বি মেজার্ড বাই দ্য স্ট্যান্ডার্ড অ্যাভেলেবল মেজার। মানে কি হচ্ছে, সয়েলটাকে যদি আমি ফ্লো করে দিতে চাই, যেমন যেমন যদি আমি এক মুখ জল নিয়ে মেঝেতে গড়িয়ে দিই তাহলে কি হবে, জলটা গড়িয়ে চলে যাবে কিন্তু কোনো রকম ফ্লোয়ের এগেনস্টে সে রেজিস্ট্যান্স দেবে না। কিন্তু লিকুইড লিমিটে যখন আমার চলে আসবে সয়েলটা, তখন আমি যদি সেই কন্ডিশনে সয়েলটাকে মেঝেতে এরকম গড়িয়ে দিই তাহলে গড়িয়ে যাবে না, কিছুতে গিয়ে থেমে যাবে। কেন, না এটা রেজিস্ট্যান্স দিচ্ছে এগেনস্ট দ্য ফ্লো। এটা গেল। নেক্সট আরেকটা কি বলা যেতে পারে, দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ দ্য সয়েল কাট বাই এ গ্রুপ উইল ইউনাইট টুগেদার ফর এ ডিস্টেন্স অফ 12.5 to 13 মিলিমিটার অর হাফ ইঞ্চ আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ 25 ব্লোস ইন দ্য ক্যাসাগান্ড্রে অ্যাপারেটাস। তো ক্যাসাগান্ড্রে অ্যাপারেটাসটা কি জিনিস আগে জানতে হবে আমাকে, এই হলো ক্যাসাগান্ড্রে অ্যাপারেটাস। এটা কি হচ্ছে, একটা মেটালিক একটা ব্রাস কাপ রয়েছে, এই কাপটা একটা হার্ড রাবার বেসের উপর বসানো, এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, একটা হার্ড রাবার বেসের উপরে রাখা থাকে। এই কাপের সাথে কি থাকে, একটা হ্যান্ডেল লাগানো থাকে, যে হ্যান্ডেলটাকে ঘোরালে কি হবে, এই কাপটা রাবার প্যাডের উপর, যদি এরকম কাপটা হয় রাবার প্যাডের উপর এইভাবে পড়বে। তো এটা মোটামুটি 1 সেন্টিমিটার হাইট থেকে ফল করে ম্যাক্সিমাম ডেপথ, মানে 1 সেন্টিমিটার হাইট থেকে ফ্রি ফল হয়, একবার হ্যান্ডেল ঘোরালে একবার পড়বে, আবার হ্যান্ডেল ঘোরালে আরেকবার পড়বে, এইভাবে পড়তে থাকে। তো এই কাপটা হচ্ছে আমার এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা হচ্ছে মেকানিক্যাল লিকুইড লিমিট অ্যাপারেটাস। এটা আর কি কি থাকে, একটা হচ্ছে গ্রুভিং টুল থাকে। গ্রুভিং টুল দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যাসাগান্ড্রে গ্রুভিং টুল, এরকম টাইপের শেপ হয়, এগুলো ডাইমেনশনগুলো সব দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে এসটিএম গ্রুভিং টুল। এই ক্যাসাগান্ড্রে গ্রুভিং টুলটা জেনারেলি ক্লেই সয়েলের ক্ষেত্রে ইউজ করা হয় আর এসটিএম গ্রুভিং টুলটা ইউজ করা হয় স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। এরপর আমি কি করছি, আমি 120 গ্রামের মতো সয়েল স্যাম্পেল নেব।
120 ग्राम सॉयल सैंपल নিয়ে সেটাকে আইএস 425 আইএস সিপ দিয়ে মিক্স করব ভালো করে জলের সাথে ডিস্টিল ওয়াটারের সাথে দিয়ে একটা ডিশের মধ্যে স্প্যাচুলা ছুরির মতো স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স আপ করব মিক্স আপ করে কি করব এই যে গ্রুভিং টুলটা রয়েছে সরি এই যে লিকুইড লিমিট অ্যাপারেটাসটা রয়েছে এটাকে ভর্তি করব এবার ভর্তিটা কি রকম ভাবে করব এই ভাবে করব মানে নিচের পোরশনটা ভর্তি করব যদি আমি এই ভাবে দেখি মানে এই পোরশনটা আমি সয়েল প্যাস্টা দিয়ে ভর্তি করে স্প্যাচুলা দিয়ে উপরটা একদম স্মুথ করে দেব এরপরে কি করব এই গ্রুভিং টুল যে রকম সয়েল থাকবে সেই অনুযায়ী সেই গ্রুভিং টুলটা দিয়ে কি করব সয়েল প্যাস্টাকে কেটে দেব মানে এখানে বসিয়ে এইখান দিয়ে সয়েল প্যাস্টাকে আস্তে আস্তে কেটে দেব তাহলে এইভাবে যে কাটলাম সেপটা কি রকম দেখতে হবে এরকম দেখতে হবে সয়েল কেকের সেপটা এরকম হবে এরপরে কি করব এরপরে এখানে একটা হ্যান্ডেল লাগানো রয়েছে এই হ্যান্ডেলটা কি হচ্ছে আমি বললাম যে হ্যান্ডেলটা ঘোরালে এটা উপর থেকে ফ্রি ফল করে এইভাবে এবারে হ্যান্ডেলটাকে ঘোরানো হবে আর এখানে একটা কাউন্টেবল থাকে যেখানে কাউন্ট হয় যে কতবার হ্যান্ডেলটা ঘোরানো হচ্ছে মানে কতগুলো ব্লো দেওয়া হচ্ছে তাহলে এখানে কাউন্ট হয় এরপরে কি হচ্ছে সয়েল স্যাম্পলটাকে এখানে হ্যান্ডেল ঘোরানো হচ্ছে এখানে কাউন্ট করা হচ্ছে এবারে কতক্ষণ পর্যন্ত আমি ব্লো দেব না যতক্ষণ পর্যন্ত এই ডিভাইডেড সয়েল কেকটা কি হচ্ছে ফ্লো দিয়ে নিজেদের কাছে এগিয়ে আসছে নট বাই স্লাইডিং জাস্ট ফ্লো করে আসবে এমনি একবার জোর ঠুকে দিলাম নরম মাটি আছে এসে পড়ে গেল এইভাবে হবে না জাস্ট ফ্লো করে করে মানে এইভাবে যখন করব আস্তে আস্তে এইভাবে সয়েলটা নামতে থাকবে তো সেইটা কখন হবে না যতক্ষণ পর্যন্ত সয়েল স্যাম্পলটা 12.5 মিলিমিটার অথবা হাফ ইঞ্চ পর্যন্ত নিজেদের মধ্যে মিট করবে মানে এটা আস্তে আস্তে এখানে এসে কি হবে এতটা পোরশন এতটা লেন যদি মিট করে তখন সেটাকে আমি বলবো 12.5 মিলিমিটার অর হাফ ইঞ্চ তখন সেটাকে বলবো আমি সেই আচ্ছা মিট করলো এবারে মিট করার সময় দেখতে হবে সেটা 25টা ব্লো হচ্ছে কি না যদি 25টা ব্লোতে এটা মিট করে তাহলে জানবো সেই যে ওয়াটারটা মিশিয়েছিলাম আমি যে ওয়াটার কন্টেন্টটা তার জন্য সেই ওয়াটার কন্টেন্টটা হচ্ছে তার লিকুইড লিমিট এবারে এটা যে 25টা ব্লোতেই মিশবে তার কোনো মানে নেই বিভিন্ন ব্লোতে মিশতে পারে তার জন্য কি করা হয় একটা প্লট করা হয় নাম্বার অফ ব্লো একদিকে রাখা হয় আর একদিকে ওয়াটার কন্টেন্ট লেখা হয় তো নাম্বার অফ ব্লো আর ওয়াটার কন্টেন্ট কি হয় এখানে 20টা ব্লো 25টা ব্লো 50টা ব্লো এইভাবে থাকে আর এইদিকে ওয়াটার কন্টেন্ট থাকে কারণ এতে একবার করে জল মেশাবো একবার করে পরীক্ষাটা করবো সেটা তো অসম্ভব করা সেটা তার জন্য কি করা হয় অনেকগুলো ব্লো নিয়ে দেখা হয় মানে অনেকবার কিছু কিছু ওয়াটার মিশিয়ে মিশিয়ে কত ব্লোতে মিশছে দেখা হয় এরপরে দেখা গেল হয়তো 20তে একটা মিশলো 50 এইটা হলো 40 এইটা হলো দিয়ে আগে গ্রাফটা এখানে প্লট করে নেওয়া হলো তারপরে কি করা হয় এখানে 25 থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয় সেখান থেকে আবার পারপেন্ডিকুলার টানা হয় তাহলে এই যে ওয়াটার কন্টেন্ট আমি পেয়ে যাচ্ছি এই ওয়াটার কন্টেন্টটাই হচ্ছে ওই সয়েলটার লিকুইড লিমিট এরপর আসছি প্লাস্টিক লিমিট মানে সয়েল মাস প্লাস্টিক স্টেট থেকে সেমি সলিড স্টেটে যে যাচ্ছে এইখানে যে লিকুইড লিমিটটা সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক লিমিট প্লাস্টিক লিমিটে কি করা হয় না এটা দিয়ে আমরা যে সমস্ত চায়ের ভাঁড় বা দইয়ের ভাঁড় এগুলো বানাই এগুলো প্লাস্টিক লিমিটেই বানানো হয় কারণ এই পরিমাণে এখানে একটা প্লাস্টিসিটি ধর্মতা চলে আসছে সয়েলে তো এখানে কি করা হয় এটা তো টেস্ট করা হয় যদি আমি নর্মাল গ্রাফিক্যালি বলি তো স্টেটটা যেটা চেঞ্জ করছে সেটা যদি আমি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট অনুযায়ী বলি তাহলে ইট ইজ দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট at which the soil began to crumble when rolled into a thread approximately 3 mm in diameter on a glass sheet মানে একটা সয়েল স্যাম্পল নেওয়া হয় সেটাকে ওয়াটারের সাথে মেশানো হলো মেশানোর পর কি করা হয় সেটা 8 গ্রামের মতো নেওয়া হয় 8 গ্রামের মতো এরকম যেমন আঠার আমরা লেচি নিই সেরকম নেওয়া হলো নিয়ে সেটাকে কি করা হয় ছোটবেলায় যেভাবে আমরা আটাতে সাপ বানাতাম সেরকম ভাবে এরকম সয়েলটাকে এইভাবে সাপের মতো এরকম রিং করে করে বাড়ানো হয় এইভাবে একটা গ্লাস শিটের ওপরে রাখা হয় রেখে এইভাবে আস্তে আস্তে বাড়ানো হয় কিন্তু এটা যে আমি করবো এটা করার সময় কি দেখতে হবে যাতে ডায়ামিটারটা আমার ইউনিফর্ম থাকে এরপরে কি করতে হবে এইটাকে এরকমভাবে প্যাস্ট করতে করতে একদম থিন করে দিতে হবে 3 মিলিমিটার পর্যন্ত যদি দেখা যায় 3 মিলিমিটার একটা রড থাকে 3 মিলিমিটারের সেই রডটা পাশে বসিয়ে মেজার করে দেখতে হয় যে ওর মতো ডায়ামিটারটা হয়েছে কিনা যদি 3 মিলিমিটারের ক্রাম করে যায় মানে ওটা ক্র্যাক এসে যায় এর মধ্যে তাহলে ইটস ওকে তাহলে আমি সেটাকে নিয়ে ওয়াটার কন্টেন্টটা মেজারমেন্ট করে নেবো কিন্তু যদি দেখা যায় যে ক্র্যাক আসছে না তখন কি করতে হবে তখন আবার ওইটাকে মাখিয়ে নিতে হবে আবার এরকম লই পাকাতে হবে পাকিয়ে আবার এইভাবে প্লেস করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখা যাবে যখন 3 মিলিমিটার ডায়ামিটার হওয়ার সময় ক্র্যাক চলে আসবে
তখন সেই সয়েল স্যাম্পলটাকে কেটে নিয়ে সেটার ওয়াটার কন্টেন্ট টেস্ট করতে হবে। তো এই যে যেই ওয়াটারটা মেশানোর জন্য আমার 3 মিলিমিটার ডায়ামিটার এসে ক্র্যাঙ্ক হয়ে যাচ্ছে, এটা করতে হয় কেন? যত আমি বারবার করব, মেশাতে থাকবো, করতে থাকবো, তত কি হবে, ওয়াটার কন্টেন্টটা কমতে থাকবে। এর ফলে কি হবে, সে প্লাস্টিক লিমিটে পৌঁছাতে পারলো। তাহলে এর থেকে কি বোঝা যাবে যে যে ওয়াটার কন্টেন্ট, যে মিনিমাম ওয়াটার কন্টেন্টের জন্য আমার জাস্ট বিগেন টু কাম্বেল ওয়েন রোল ইন টু দ্য থ্রেড অ্যাপ্রক্সিমেটলি 3 মিলিমিটার ডায়ামিটার, সেটাই হচ্ছে তার প্লাস্টিক লিমিট। আর কি আছে, আরেকটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এরপরে কি হচ্ছে, আমরা যখন স্যাম্পেলটা নিয়েছিলাম তখন কি করেছিলাম না, আমরা বললাম যে একটা স্যাম্পেল নিয়ে তার মধ্যে জল, সয়েল স্যাম্পেল নিয়ে তার মধ্যে জল মেশাতে থাকছি, জল মিশিয়ে মিশিয়ে দেখা গেল হয়তো এতটা পর্যন্ত আমার জল রয়েছে। এরপরে কি হচ্ছে, যখন আমি সেই একটা বোলের মধ্যে সয়েল নিলাম, সয়েল আর ওয়াটার নিলাম, দিয়ে মেশাতেই থাকছি, প্রথমে যেটা বলেছিলাম মিশিয়ে 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 দেখা যাচ্ছে জলটা এখন এই পোর্শনে আছে। এবারে বোলটাকে আমি রোদে দিয়ে দিলাম, রোদে কি হচ্ছে এভাপোরেট হতে থাকছে সানে। এভাপোরেট হতে থাকলে কি হবে, প্রথমে প্রথমে কি ছিল, তাহলে লিকুইড লিমিটে ছিল, তাহলে লিকুইড লিমিটে যখন ছিল তাহলে তার ভলিউমটা ছিল টোটাল এতটা ভলিউম, যেটাকে আমরা বলতে পারি ভিএল। এই যেখানে লিকুইড লিমিট ভলিউম অনেক বেশি, আস্তে আস্তে কি হবে, ওয়াটারটা তো এভাপোরেট হতে থাকবে, তাহলে এভাপোরেট হয়ে কি হয়ে যাবে, এখন ওয়াটারটা যা ছিল তার থেকে এখন কমে যাবে, মানে সয়েল স্যাম্পেল তো ছিলই, ওয়াটারটা যা ছিল তার থেকে এখন কমে যাচ্ছে। তাহলে ওয়াটারটা কমে যাওয়া মানে কি হয়ে যাচ্ছে, এর ভলিউম যা ছিল ভলিউম তার থেকে কমে যাচ্ছে। তাহলে এই পোর্শনটাতে আমি ভলিউম যেটা পাচ্ছি সেটা আমি কি বলবো, না প্লাস্টিক লিমিটে যে ভলিউমটা সেই ভলিউমটা। এরপরে কি হচ্ছে, এরপরে এভাপোরেট হতে হতে দেখা যাচ্ছে সয়েল স্যাম্পেলটার মধ্যে যা ওপর পোর্শনটা আর কি, এক্সট্রা যা জল ছিল সেটা সব চলে গেছে। এবারে যেটুকু জল রয়েছে সয়েলের যে পার্টিকেল গুলো রয়েছে তার পোরাসের মধ্যে রয়েছে, এরপরে যেটুকু জল বেরোবে সয়েলে পোরাস থেকে বেরোবে। তাহলে আর ভলিউমটা কি হচ্ছে, যখন শ্রিঙ্কেজ লিমিটে আমার পৌঁছে যায় তারপরে আর জল বেরোনোর জায়গা থাকে না, ম্যাক্সিমাম যতটা জল বেরোনো বেরিয়ে যায়, এরপরে যতই আমি এভাপোরেট করতে দিই না কেন তখন সয়েলে পোরাসের ভেতর থেকে ওয়াটারটা বেরোবে। তাই জন্য কি হয়, এই শ্রিঙ্কেজ লিমিটের পর থেকে ভলিউমের আর কিন্তু কোনো রিডাকশন হচ্ছে না, মানে শ্রিঙ্কেজ লিমিটে কমিয়ে কমিয়ে যদি আমি ওয়াটার কন্টেন্টটা জিরো করে দিই, ড্রাই করে দিই, একদম ওভেন ড্রাইও করে দিই, তাহলেও এই যে ভলিউমটা, এই ভলিউমটা কিন্তু একদম কনস্ট্যান্ট থাকছে, ভিএসটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাহলে শ্রিঙ্কেজ লিমিটের ডেফিনেশন কি, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ রিডাকশন ইন ওয়াটার কন্টেন্ট উইল নট কজেস এ ডিক্রিজ ইন দ্য ভলিউম অব দি সয়েল মাস। সয়েল মাসটার ভলিউম কিন্তু ডিক্রিজ করছে না, অনলি তার ওয়াটার কন্টেন্টটা ডিক্রিজ করছে, কিন্তু তার ভলিউম যা ছিল সেই ভলিউমটাই থেকে যাচ্ছে। কিন্তু লিকুইড থেকে প্লাস্টিক লিমিটে ভলিউমটা কমছিল, প্লাস্টিক থেকে শ্রিঙ্কেজে ভলিউম কমছে, কিন্তু এরপরে আর ভলিউমের রিডাকশন কিছু হবে না। এরপর কতগুলো ইন্ডেক্স আমরা দেখব, যেটা হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। ফার্স্ট অফ অল, দ্য রেঞ্জ অফ কনসিস্টেন্সি উইথ হুইচ দ্য সলিড এক্সিবিট ইস প্লাস্টিক প্রপার্টি, মানে যে রেঞ্জ পর্যন্ত সলিড প্লাস্টিক প্রপার্টিটা সয়েল মেনটেন করছে, যেটাকে প্লাস্টিসিটি ইন্ডেক্স IP দিয়ে ডিনোটেড করা হয়। ইট ইজ দ্য নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট, IP ইজ ইকাল টু WL মাইনাস WP। এবারে লিকুইড ইন্ডেক্স আর কনসিস্টেন্সি ইন্ডেক্স বুঝতে গেলে আমাকে কি দেখতে হবে, এরকম কোন একটা জায়গা আমাকে ওয়াটার কন্টেন্ট নিয়ে নিতে হবে, যে ওয়াটার কন্টেন্টটা ধরে নিলাম আমি W, মানে লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটের মাঝামাঝি একটা ওয়াটার কন্টেন্ট। এরপরে কি হচ্ছে, কনসিস্টেন্সি ইন্ডেক্স কাকে বলবো, না দ্য কনসিস্টেন্সি ইন্ডেক্স অর রিলেটিভ ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ লিকুইড লিমিট মাইনাস ন্যাচুরাল ওয়াটার কন্টেন্ট টু দ্য প্লাস্টিক লিমিট। তাহলে কি হচ্ছে, লিকুইড লিমিট মাইনাস ওয়াটার কন্টেন্ট, মানে এই পোর্শনটা হয়ে যাচ্ছে আমার IC। আর আমি যদি লিকুইড ইন্ডেক্স বলি, লিকুইড ইন্ডেক্স অর দি ওয়াটার প্লাস্টিক রেশিও ইজ দ্য রেশিও এক্সপ্রেস কি, দ্য ন্যাচুরাল ওয়াটার কন্টেন্ট অফ দ্য সয়েল, ন্যাচুরাল ওয়াটার কন্টেন্ট অফ দ্য সয়েল মাইনাস ইটস প্লাস্টিক লিমিট। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার IL, মানে এই পোর্শনটা IC বোঝাচ্ছে আর এই পোর্শনটা IL বোঝাচ্ছে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, লিকুইড ইন্ডেক্স ইজ ইকুয়াল টু W মাইনাস WP বাই IP, কনসিস্টেন্সি ইন্ডেক্স সমান WL মাইনাস W বাই IP। এটা গেল। আর কি আছে, আরেকটা আছে ফ্লো ইন্ডেক্স। ফ্লো ইন্ডেক্স দেখতে গেলে আমাকে গ্রাফটা দেখতে হবে, যেখানে যেটা বলেছিলাম নাম্বার অফ ব্লো
যেটাকে লগ স্কেলে ডিনোটেড করা হয়, আর এই পোর্শনটা হচ্ছে কি না ওয়াটার কন্টেন্ট যেটাকে প্লেন স্কেলে ডিনোটেড করা হয়। এবারে নাম্বার অফ ব্লো যখন N1 তখন ওয়াটার কন্টেন্ট বেশি ছিল, এবার নাম্বার অফ ব্লো আমি যত বাড়াবো কি হবে আস্তে আস্তে ওয়াটার কন্টেন্টটা কমতে থাকবে, কমতে কমতে এখন ওয়াটার কন্টেন্ট কোনটা হয়েছে না W2। তাহলে আগে ছিল W1 আর একটা হচ্ছে W2, মানে কি যখন ওয়াটার কন্টেন্টটা বেশি ছিল তখন আমাকে ব্লো কম দিতে হয়েছিল, কম ব্লোতে কি হয়েছিল একসাথে দুটো মিশে গিয়েছিল, কিন্তু যখন এবার ওয়াটার কন্টেন্ট আমি কমিয়ে দিয়েছি তখন আমাকে কি করতে হয়েছে বারবার ব্লো দিতে হয়েছে, মানে ব্লোয়ের সংখ্যাটা বাড়াতে হয়েছে, যাতে কি হয়েছে আমার ব্লোয়ের সংখ্যাটা বাড়লে তবে ওই 12.5 ইঞ্চি মিশেছিল। তাহলে এইটাকে যে স্লোপটা আমরা পেলাম W1 থেকে W2, এটাকে যদি tan θ দিয়ে ডিনোটেড করা হয় তাহলে tan θ সমান কি হয়, tan θ সমান হয়ে যায় লম্ব বাই ভূমি। লম্ব কোন দিকটা বোঝাচ্ছে, এই পোর্শন গুলো লম্ব আর এইটা হচ্ছে আমার ভূমি। তাহলে কি হচ্ছে আমার ফ্লো ইন্ডেক্স কি, ফ্লো ইন্ডেক্সটা হচ্ছে W1 - W2। আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই ট্রায়াঙ্গেলটা, এটা কি হচ্ছে এই গোটাটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, তাহলে এইটুকুনি পোর্শন কি হবে, এইটুকুনি পোর্শন W1 - W2। আচ্ছা এটা হচ্ছে N2, এটা হচ্ছে N1, তাহলে এইটুকুনি পোর্শন কি হবে N2 - N1। তাহলে সেটাই আমি এখানে লম্ব বাই ভূমি করেছি, tan θ সমান W1 - W2 ডিভাইডেড বাই log N2 - log N1 সমান হচ্ছে W1 - W2 ডিভাইডেড বাই log N2 - N1। আরেকটা কি আছে, আরেকটা রয়েছে আমার টাফনেস ইন্ডেক্স। টাফনেস ইন্ডেক্স যেটাকে IT দিয়ে ডিনোটেড করা হয় সেটা সমান কি হয়ে যায় IP ডিভাইডেড বাই IF, মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিভাইডেড বাই ফ্লো ইন্ডেক্স। তো আজকে এই পর্যন্তই ছিল ইন্ডেক্স প্রপার্টি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি টাইপের আর ভিডিও হলে ভালো হয়। ওকে, বাই।